ঢাকাই ছবির কিং খান হিসেবে খ্যাত সাকিব খান দুই দশকের ক্যারিয়ারে হাজির হয়েছেন অসংখ্য চরিত্রে, নিজের সাথে প্রতিযোগিতা করেছে, কখনো নিজেকে ভেঙেছেন, কখনো গড়েছেন। এজন্যই বর্তমানে ঢালিউড ইন্ডাস্ট্রিতে তাকে বলা হয়ে থাকে একচ্ছত্র অধিপতি বা কিং খান। এরই ধারাবাহিকতায় সাকিব এবার দর্শকদের সামনে হাজির হচ্ছেন বিশ্ববিদ্যালয়ের প্রভাষক চরিত্রে, যে চরিত্রে তাকে আগে কখনো দেখা যায়নি। তাকে আগে বিভিন্ন চরিত্রে দেখা গেলেও একজন প্রভাষক হিসেবে তাকে নতুন দেখা যাচ্ছে। বদিউল আলম খোকনের আগুন ছবিতে এই চরিত্রে অভিনয় করছেন তিনি। এরই মধ্যে FDC-তে ছবির শুটিং শুরু হয়েছে। পরিচালক খোকন বলেন, বেশ ভেবেচিন্তে সাকিবের চরিত্রটি বেছে নিয়েছি। গল্প শুনে সাকিবও খুব পছন্দ করেছে। দেশ গড়তে শিক্ষকের বিকল্প নেই, আর এটি এর ছবিতে তুলে ধরা হয়েছে। আর এখানে সেটাই সাকিবের মাধ্যমে তুলে ধরতে চাচ্ছি, শিক্ষকদের একটা আলাদা মর্যাদাও দিতে চাচ্ছি। আগুন ছবিতে সাকিব খানের সাথে জুটি বেঁধে অভিনয় করতে নবাগত জাহারা মিতু। ছবিটি প্রযোজনা করছেন দেশ বাংলা মাল্টিমিডিয়া। এর আগে মনের মতো মানুষ পাইলাম না প্রযোজনা করেছেন প্রতিষ্ঠানটি। সো ভিউয়ার্স, এই মুভি নিয়ে আপনার যদি কোনো মতামত থাকে তাহলে আমাদের কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। অ্যান্ড প্লিজ সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল।